বৈষ্ণব পদে জানে ভক্তি মন সাধে আমায় নিজ গুণে করিবেন মার্জন বৈষ্ণবের চরণ ধুলি নিলাম আমার শিরে তুলি ভুলগুলি করিবেন মার্জন তাই মহাজন বলেছেন সকল অপরাধ থেকে মাপ পাওয়া যায় কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে সেই বৈষ্ণব যদি কৃপা করে মুক্তি না দেয় তারে মুক্তি পায় না শাস্ত্রের বিচারে হরি বল হরি বল তাই সাধুগুরু বৈষ্ণব পদে ভক্তি মন সাধে নিজ গুণে করিবেন মার্জন আমি অতি মুরমতি জানি না ভজন স্তুতি কি দিয়ে পুজিব চরণ আমার জন্মদাতা পিতা মাতা ভজন করা কঠিন কথা বন্দি আমি উনাদের চরণ কারণ পিতা মাতা উনাদের মতো ভগবান আর নেই জ্যান্ত দেবী হলো মা যেই মা দশ মাস দশ দিন জঠরে ধারণ করেছে প্রসব হয়েছে মাতৃদুগ্ধ পান করে মানুষ হয়েছি তাই তো বলছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মাকে স্বর্গের সঙ্গে তুলনা করেছে আর বাবা এই পিতার কথা কি বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্ব দেবতা আজকে যে সন্তানের মা বাবার চরণে ভক্তি থাকবে সেবা শুশ্রূষা করবে সেই সন্তান যেদিকেই যাক তার জয় হবেই হবে মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই এসে অধিক গুরু ভজন করলে পাই মা বাবার চরণে কষ্ট দিয়ে কেউ সাধু হতে পারে না কোনোদিন পারবেও না হরি বল হরি বল আমার বাউল গুরুর চরণ বন্দী শিখাইলেন বাউলের সঙ্গী চরণ বন্দী দিয়ে ফুল চন্দন আমার প্রথম গুরু অনিল সরকার এই লোকে নাই গোয়ার চরণে লইলাম শরণ আমার দ্বিতীয় গুরু ক্ষিতি সরকার ভবন নদী হইয়াছে পার চরণে লইলাম শরণ চরণ আমার গয়া কাছি রাশি রাশি ভক্তি দেই এখন এখানকার কমিটি সদস্য পদে জানা ভক্তি মন সাধে বৃন্দাবন সাজাইলেন যেই জন ভালোবাসা জানাই আমি ভালোবাসা করিবে গ্রহণ বন্ধনা এই পর্যন্ত পরিখান্ত সরিয়াছি রাধাকান্ত অধিকান্ত বলবো না কখন
পথের মানুষ আপন করে ঘরের মানুষ প ভাষায় বলেছে পথের মানুষকে আপন করে সারা জীবন কাটাচ্ছে আমি কোনোদিন ভাবিনি আমার ঘরের মানুষটাকে যেই ঘরের মানুষ একুশ হাজার ছয়শত বার নাশার অন্ন দিয়ে এই যে আশা দোয়া করতেছে কতে কৃষ্ণ দতে দম চলাফেরা হরদম তার জন্য আমি কি ভাবি এই ঘরের মানুষটা যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সব কিছু করে থাকবে তাই বাউল মহাজন বলছে হ্যাঁ হরিবল 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 এখানে আমার বন্দনা সংক্ষিপ্তভাবে শেষ করলাম।